আরে মালিক টাকে আছে মহাদেব মহাদেব হ্যাঁ তাই মহাদেবকে বলি কি বলছো ও গো ভোলানাথ ভোলা মহেশ্বর প্রণাম তব চরণে তুমি যে আমার ধ্যানের দেবতা তুমি যে আমার প্রণাম তব চরণে তুই বললি নাম ধরে কেটা তার মুখে মারি ঝাঁটাটা ও দিদি তোমাকে কি এটা কি দেখছো আরে তোমাকে নয় কাকে বলছিস অন্য একজনকে বলেছি কাকে বলতো অতীতে আমার মেয়ের সাথে দুজনে ঝগড়া হয়েছিল তুমি শুনতে পেয়ে গেছো তোর মেয়ের সঙ্গে হ্যাঁ তুই মান ঝাঁটা কইলাম বাটা কইলাম শুনতে পাইনি জটিলা বলো জটিলা বলো তোর এই বাঁশ বাঙালির ভিতরে তুই যে মানে ঘর বিশাল করছু রে বাবা ঘর তো করেছি হ্যাঁ তোমার সাথে একেবারে কথা বলবো না কেন বলো তো কেন তুমি এতদিন ছিলে না হঠাৎ করে চলে এলে ও জটিলা আর একা একা থাকতে আমার কত কষ্ট হচ্ছে বলো তো জটিলা রে বলো ওরে জটিলা ওরে জীবনের এতগুলো দিন হ্যাঁ বলো কেটে গেল একা একা ওটা তো আমার তোর শুনে কতদিন আমার হই নাই যে দেখা কত না গল্প ঘটো আমি এসে
কোথায় লকডাউনের পরে যা দাম বাড়ছে, কত হচ্ছে? 10 টাকার মাল 20 টাকা হয়েছে, মানে ডবল। আবার 20 টাকার মাল 40 টাকা। 40 টাকা? বাপা, এত বেড়ে গেছে বাজারে, আমরা জানি না তো। ঘরে বসে আছি, বসে বসে কি হচ্ছে জানো তো, একেবারে শরীর ভালো না, সব সময় আঁঠুর যন্ত্রণা। তোমার সাথে যাবো একটু, যে তোমাকে কি বলবো জানো তো? কি বলবি? বলে ও দিদি কো লেলে না রে, আমি আর চলতে পারি না। ও দিদি কো লেলে না রে, আমি আর চলতে পারি না। ও দিদি কো লেলে না রে, আমি আর চলতে পারি না। দিদি, তাহলে আমি যেতে পারবো না, আমার মেয়ে কুটিলা কে নিয়ে যাও। কাকে? কুটিলা। কুটিলা? তোর মেয়ের নাম কুটিলা? আমার নাম জটিলা, আর মেয়ের নাম রেখেছি কুটিলা। ও গেলে হাড় ভেঙে যাবে, পায়ে পা তুলে ঝগড়া করবে, ও গেলে হাড় ভেঙে যাবে। ও দিদি, তুমি আমার বাড়িতে ঢুকে আমার মেয়ের নামে নিন্দা কথা বলছো? তোর মেয়ে যা স্বভাব ভালো না, যত মেয়ে খারাপ হয় মার কাছে ভালো বলো? আমার মেয়ে মানে আমার কাছে ভালো, তোমার কাছে খারাপ হতেই পারে। তোর মেয়ের স্বভাব ভালো, যাত্রার সঙ্গে ঝগড়া করে, ঠিক আছে, করতে পারে, সেটা তো আমার মেয়ে, আর তো অন্য লোকের নয়। ও দিদি, তাহলে কি মেয়েকে নিয়ে যাবেন? আমিও যেতে পারবো না, কি হবে ব্যবস্থা সেটাই বলো। তোর ঘরে আর কে আছে? আর কি আছে মানে দিদি মিথ্যা কথা বলবো না। ছেলে আছে? ছেলে আছে, ছেলের বউও আছে। হ্যাঁ, বউ করে নিয়েছিস? আর তোমাকে বলা হয়নি? জটিলা, একবারে ভুলে গেছে দিদি। জটিলা হে, হ্যাঁ, আমি কি তোর আপন ছিলাম না? ছিলে তো ওরে জটিলা, আমি কি তোর আপন ছিলাম না?
ओके तोरा पड़छे लावना और जोतिला आवे के तोरा पड़छे लावना तोरा पर चिलमना छोटो बेटा कटोला ते फूल खेलर छोलो नाते छोटो बेटा दस्तोला ते फूल खेलर छोलो नाते जतिला बोल दीदी ओरे अंगुड़ाई के जाईताम तू जोना उनी जुटीला आमी की तोरिया पोन छिलमना आवे की तोरा पर छिलावना और जोतिला आवे की तोरा पर छिलावना जोतिला ओ दीदी तुम्ही तो आपन छिले तको तो पर हो गेछी मन अच्छा बोल तखन के आर फोने जुग छिलो दीदी हेलो चले एसो मने बोमा कोची আমাকে জানাস নি গো হঠাৎ করে আইটেম হয়ে গেছে তোর কি ছেলে মানে মেয়ে কে তুই আনছিস নাকি আরে না হঠাৎ করে অনুষ্ঠান বি হঠাৎ হঠাৎ তাহলে কাজ করব বলো একটা কথা বলবো বলবে তো তোর বৌমা যদি আমার সঙ্গে যায় তোর কোনো ক্ষতি আছে বৌমা হ্যাঁ আগে বাড়ি থেকে বেরিয়ে যাও আমরা মায়েজি থাকে বৌমাকে বাজারে পাঠাবো ও দিদি কি এক কথা বলে বলো তো কি কথা আগে লোক বলে লাল অস্ত্র ঘাটে নারী নষ্ট হয় হাটে লা মানে নৌকো যদি ঘাটে বাঁধা থাকে রোজ জলে পেয়ে পেয়ে নষ্ট হয়ে যায় হ্যাঁ আর নারীটা বাজারে গেলেই তো একেবারে শেষ শুধু খালি মদ খায় আর মুখে খালি দিন রাত মারধর করে ও পর আমার ঘর করতে আমার ঘর করা ভালো এক কাজ করবো তোমাকে ছেড়ে দিয়া মানে ওকে ছেড়ে দিয়ে আমি তোমার সঙ্গে পালিয়ে যাবো সেটা যে যাক যাক আমার বৌমাকে পাঠাবো না কি হবে বল চটিলা বলো তোর বৌমার সঙ্গে আমি থাকবো তুমি থাকবে হ্যাঁ হ্যাঁ ও দিদি মন্দ বলনি ঘরে কিন্তু অনেকদিন দিন দদি দুধ নষ্ট হয়ে যাচ্ছে সত্যি তো কি করা যায় বলো তো ও দিদি বলো যদি বৌমা যেতে চায় হ্যাঁ তুমি নিয়ে যেও হ্যাঁ কিন্তু চারখানা শর্ত আছে চারখানা শর্ত হ্যাঁ এক এক করে বল এক এক প্রথম শর্ত প্রথম শর্ত তিনটের আগে বাড়ি পৌঁছে দিতে হবে মানে রাত তিনটের আগে দুপুর তিনটের আগে এখন কটা বাজে এখন 12টা বাজে একটু একটু টাইমটা বাড়ি দে আচ্ছা 4টে আচ্ছা 4টে শোনো 4টার আগে বাড়ি পৌঁছে দিতে হবে তোর বাড়িতে ঢুকি দেবো ঠিক আছে একেবারে ঢুকে দিতে হবে আচ্ছা তারপরে বৌমাকে একা নিয়ে যাওয়া হবে না অষ্টসখীর মাঝখানেই নিয়ে যেতে হবে তোর বৌমাকে ফাঁকে রেখে দিয়ে আমি পালিয়ে যাব আরে না তাহলে কি একবার আগের দিকে নই আর ধারেও না মাঝখান করে কেন জানো তো কেন ও তার ভয়ে তার ভয়ে তার মানে কার আবে সে কালা কেষ্টা তার ভয়েতে বৌমাকে কোথাও পাঠায় না একটু যদি ফাঁক পায় একেবারে টেনে নেবে ওর নাম মুটে ধরিস নি গো হ্যাঁ ধরছি না ওই জন্য তোমাকে বলে তো বলছি কাকুকে বলি না কেউ জানি না ও দিদি তারপর তিনটে হয়ে গেল তিনটে লাস্টে আমাদের শ্যামা মায়ের রয়েছে হ্যাঁ শ্যামা মায়ের জয় ধ্বনি দিয়ে যেন বৌমা বাড়িতে টিপে দিয়েছে তুই কাজ কর তোর সামনে ওই যে ষাঁড় নাকি গাড়া আছে দেখছিস ষাঁড়ের মন্দির ও ষাঁড়ের মন্দির ওই তো শিব মন্দির মানে ওইখানে মধ্যে কালী মন্দির আছে ষাঁড়কে বোঝে লাভ আছে কি বলবো ষাঁড়কে ষাঁড়ের মতো সেটা কালা কুকুরের স্বামী হবে কোথায় গেলে গো শুধু কান্দে বলি ও বৌমা আপো তুমি কোথায় গো তাড়াতাড়ি চলে এসো তোমার মাসি এসেছে তোমাকে একটা নতুন জায়গায় নিয়ে যাবে আচ্ছা আচ্ছা তুমি তাহলে মাসির সাথে যাও আমি এখন বাড়ির ভিতর যাচ্ছি দিদি ঠিক আছে হতে
হরে কৃষ্ণ এখন খাবার চলে যান বাবা খাওয়াচ্ছি প্রসাদ প্রসাদ বলবো বলবো দেরি আছে গানটা হোক সব কিছু ছেড়ে জটিলা জটিলা সাবধান দেবা তোর বউমাকে নিয়ে যাব বউমা যাবে বাজারে তোমার ঘরের বাহির হতে হবে সব কিছু ছেড়ে বৌমানা ঘরে আসতে আসতে দেখো তুমি হলে চাকরানে কদম তলিতে
श्याम बोलो राधे राधे श्याम श्याम हेरो मासी बाजे को वन शिव जबूरे राधा के दे फिरे को तो मोटोली ते श्याम बाशीर शुरे बोलो श्याम 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 बोलो राधे राधे श्याम बोलो श्याम 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 बोलो राधे राधे श्याम
তুমি দিবানিশি কাঞ্চু রাধি মাসি তোমার দুঃখের লাগি আমি তুমি বাড়িতে এসেছি গো তাই নাকি গো মাসি রাধে গো ও গো মাসি তুমি যখন এই অভাগীর কাছে এসেছো তার একবার প্রণাম নাও মাসি তুমি সুখের লাগিয়া যে ঘর বাঁধিনো কেন অনলে পু মাসি লিয়া গেল তুমি সুখের লাগিয়া যে ঘর বাঁধিনো কেন অনলে পু লিয়া গেল সুখের লাগিয়া এ ঘর বাঁধিনো
কেনয় ননে পিয়া গেল দিবানিসি রাধি রাধি বলছি তাই নাকি গো মাসি? হ্যাঁ গো রাধি। ও গো মাসি, তুমি করবে নৌকো বিলাস? নৌকো বিলাস? হ্যাঁ। ও গো মাসি, তুমি আমার সঙ্গে যাবে? তোমার সঙ্গে যাবো সেই নৌকো বিলাসে। না না মাসি, ওই নৌকো বিলাসে আমি যাবো না মাসি। রাধে কেন জানো মাসি? কেন? প্রাণ বললো শ্যাম সুন্দর আমায় কথা দিয়ে কথা রাখে না, ওই জন্য কি বলে জানো মাসি? প্রাণ বললো শ্যাম সুন্দর যদি আসি তবে যাবো নৌকো বিলাসে, আর না যদি আসি আমি কি করব জানো মাসি? কি করবি? আমি নৌকো বিলাসে যাবো না মাসি গো, যদি নাই আসে সে যদি নাই আসে সে আমি নৌকা বিলাসে যাবো না মাসি গো, যদি নাই আসে সে যদি নাই আসে সে তোমার শ্যাম কবির নৌকো বিলাস আর তোমার শ্যাম আসবে না? সত্যি বলছো তুমি আসবে? হ্যাঁ গো নিশ্চয়ই আসবে। কিন্তু মাসি গো বল না, যেতে চাইলে যে যেতে পারছি না। কেন গো? ঘরে রয়েছে শাশুড়ি নদী বাধা, আমার শাশুড়ি নদীকে সারি যাওয়ার মতন ক্ষমতা আমার নেই গো মাসি। তুমি ফিরে যাও মাসি, তুমি ফিরে যাও, আমি যেতে পারবো না মাসি, আমি যেতে পারবো না। রাধে মাসি গো, তুমি চিন্তা করছো কেন গো? মাসি আমি তোমার বাড়িতে গিয়েছিলাম। বাড়িতে গিয়েছি? বাড়িতে গিয়ে তার তোমার শাশুড়ির কাছে আমি মতামত নিয়ে এসেছি গো। কি বলছো মাসি? হ্যাঁ গো। ও গো মাসি, আমার শাশুড়ি তোমাকে চিনতে পারে না? না না না, আমাকে আদৌ চিনতে পারে না। সত্যি বলছো দাদি? বলো গো। সে আমাকে বলেছে যদি আমার বৌমা যেতে রাজি হয়, হ্যাঁ তাহলে ছলে বলে কৌশলে, ছলে বলে কৌশলে বৌমাকে বুঝিয়ে ভুলিয়ে বাজারে নিয়ে যাবে। ও গো মাসি বলো না, তুমি আমার
শাশুড়িমার কাছে বলো না যে আমাকে মা শ্যাম মধুর কাছে নিয়ে যাবে না 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 আমার শাশুড়ির কাছে বলেছো তুমি আমাকে মথুর বাজারে নিয়ে যাবে হ্যাঁ সত্যি মাসি হ্যাঁ গো ওগো মাসি বলো না তুমি যখন বাজারে যেতে বলছো যাব তো অবশ্যই শাশুড়ি মা কি কি বলেছে রে সেটাই আমাকে বলেছে বলেছে তোমার স্বামী বাড়ি ফিরার পূর্বেই হ্যাঁ তোমাকে বাড়িতে পৌঁছে দিতে হবে পৌঁছে দিতে হবে আর আমি হ্যাঁ বলেছি আর বলেছে আর বলেছে বাঁকা পথে যাওয়া তোমার চলবে না ও মাসি বলো পথ যদি বাঁকা থাকে কেমন করে সোজা হয়ে যাব সেটা আমি তো রইছি তোমাকে ঠিক আছে আমার মাসি রয়েছে কোনো ব্যবস্থা আর একটা কথা বলেছি আর কি বলেছে তোমাদের যে দেবতা আছে না দেবতা শ্যামা হ্যাঁ শ্যামা ওই শ্যামা মায়ে জয় গান করতে করতে ঘর থেকে বেরিয়ে যাও ও মাসি বলো না তুমি এমন কথা বলছো যে আমার বাজারে যাওয়া হবে না কেন কেউ না জানলে তুমি ভালো করেই জানো আমি আমার শ্যাম ছাড়া কোনো দেবদেবীর কথা কোনোদিনই ভাবতেই পারি না আর তুমি আমাকে বলছো শ্যামাইরে জয় দিতে ইরাদি মাসি সবই জানি আমি তুমি বলবে আমি বলবো জয় শ্যাম আমার জয় জয় শ্যাম আমার জয় হ্যাঁ হ্যাঁ আর শাশুড়িমা ভক্তরা কি শুনবে জয় শ্যাম আমার জয় ও কি বলবি আমার শ্যামের নাম শ্যামা মায়ের নাম আমার শ্যামের নাম শ্যামা মায়ের নাম কান ভরি বলো কান ভরি সবই বলো ভরে বলো আমার শ্যামের নাম শ্যামা মায়ের নাম 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 বলবে জয় শ্যামা মায় কি জয় শ্যামা মায় কি ওই রকমই হ্যাঁ ও মাসি থাকো তাহলে ওই রকমই বলতাম না সখী করকে ডাকবে বল আর একটা কথা কি কথা বল আজকে এমন সুন্দর সাজবে না হ্যাঁ যা তোমাকে চিনতেই না পারে তোমার শ্যাম সত্যি বলছো মাসি সত্যি কিন্তু মাসি গো বলো তুমি তো আমাকে বলছো যে তুমি এমন সুন্দর করে সাজবে আমার শ্যাম না আমাকে চিনতে পারে হ্যাঁ কিন্তু জানো মাসি বলো বলো একদিনে প্রাণ পড়লাম শ্যাম সুন্দর আমায় হ্যাঁ বাঁশির সুরে জানিয়েছিল ওগো রাধি আজকে তুমি সুন্দর করে সেজে থাকো আর তোমার কুঞ্জটাকেও ভালো করে সাজিয়ে রাখো মাসি কি করেছিলাম জানো কি করছিলে আমার সখী বৃন্দ ডেকে ডেকে সবাইকে বলেছিলাম ওরে সখী তোরা কুঞ্জটাকে ভালো করে সাজা আর আমাকে সাজা কিন্তু মাসি গো কি হয়েছিল জানো কি সেদিন আর আসে না গো কেন আসে না কি হয়েছিল জানো কেন মনে চাই প্রাণে হরি হরি আসিতে পারে তোমরা কিন্তু সাজাও সাজাও গো আজ আমার প্রাণ দাদা দিতে পারে তোমরা বুঝো সাজাও গো আজ আমার প্রাণ দাদা দিতে পারে বসন্ত কালে রোগ কোকিলি তাকে কুহু সুরে বসন্ত কালে রোগ কোকিলি তাকে কুহু সুরে যৌবন বসন্ত এলে থাকে না আর ঘরে তোরা কুঞ্জ সাজাও সাজাও গো আর আমার প্রাণ দাদা দিতে পারে
लोलिता लोलिता बोले केडा
ठाकुर भगवान तुम्हें प्रणाम नाम ठाकुर तुम्हें प्रणाम ओगो भगवान ओगो दया मोर नाम गो प्रणाम गाइब शुधु आमि ओगो भगवान ओगो दया मोर नाम गाइब शुधु आमि गाइब शुधु आमि No, no, no.
আমার মাসি এসেছে আমাকে নিয়ে যাবে শ্যাম দর্শনে তাই তোমরা আমাকে একটু ভালো করে সাজিয়ে দিলে খুব ভালো হয় তাই নাকি হ্যাঁ আমাকে সাজিয়ে দাও ওরে সখি হ্যাঁ বলো আজকে আমরা কোথায় যাব বলো তো হ্যাঁ মথুরা বাজারে শ্যাম দর্শন করতে মানে কৃষ্ণ গুণগান গাইতে হ্যাঁ তাই কি বলছি জানো তো বলো বলো ঠিক আছে তবে শোনো সখি এক ভাই কৃষ্ণ কৃষ্ণ গায়রে পাখি ময়না এক ভাই কৃষ্ণ কৃষ্ণ গায়রে পাখি ওরে ময়না আমারে মনে পাখিটা ধরেছে বাইনা আমারে মনে পাখিটা ধরেছে বাইনা একবারে কৃষ্ণ কৃষ্ণ গায়রে পাখি ময়না একবারে কৃষ্ণ কৃষ্ণ গায়রে পাখি ময়না আমারে মনে পাখিটা ধরেছে বাইনা আমারে মনে পাখিটা ধরেছে বাইনা একবারে কৃষ্ণ কৃষ্ণ গায়রে পাখি ময়না একবারে কৃষ্ণ কৃষ্ণ গায়রে পাখি ময়না আমার মন পাখিটা ধরেছে বাইনা আমার মন পাখিটা ধরেছে বাইনা একবার কৃষ্ণ কৃষ্ণ গাউরে পাখি মহিনা একবার কৃষ্ণ কৃষ্ণ গাউরে পাখি মহিনা আমার মন পাখিটা ধরেছে বাইনা আমার মন পাখিটা ধরেছে বাইনা ওরে কৃষ্ণ নামে গাবি মেলা মহিনা ওরে কৃষ্ণ নামে গাবি মেলা মহিনা আমার মন পাখিটা ধরেছে বাইনা ষোলো নম্বর ত্রিজা করে ও তার সকর ছেড়ে দিল ষোলো নম্বর ত্রিশরে আবার আঠা চকর ছেড়ে দিয়ে ষোলো নম্বর ত্রিশরে ও তার আঠা চকর ছেড়ে দিল ষোলো নম্বর ত্রিশরে আবার আঠা চকর ছেড়ে একবার কৃষ্ণ কৃষ্ণ গাউরে পাখি মহিনা একবার কৃষ্ণ কৃষ্ণ গাউরে পাখি মহিনা আমার মন পাখিটা ধরেছে বাইনা আমার মন পাখিটা ধরেছে বাইনা ওরে কৃষ্ণ আমার পাগল গোরা ও তার দুই নয়নে বইছে ধারা এই কৃষ্ণ নামে পাগল গোরা তারি দুনয়নে বহে ধারা ওরে কৃষ্ণ নামে পাগল গোরা ও তারি দুনয়নে বইছে ধারা এই কৃষ্ণ নামে পাগল গোরা ও তারি দুনয়নে বহে ধারা ও তাই রজপা নাম তাই রখরে ও তাই রজপা নাম তাই রখরে পাখি রাধা কৃষ্ণ গাও না ওরে মহিনা ডুবলে বেলা জুতি পারবি না একবার কৃষ্ণ কৃষ্ণ গাউরে পাখি মহিনা একবার কৃষ্ণ কৃষ্ণ গাউরে পাখি মহিনা আমার মন পাখিটা ধরেছে বাইনা আমার মন পাখিটা ধরেছে বাইনা একবার কৃষ্ণ কৃষ্ণ গাইরে পাখি ময়না একবার কৃষ্ণ কৃষ্ণ গাইরে পাখি ময়না আমার মন পাখিটা ধরেছে বাইনা 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 Thank you.
সুখে ললিতে বলো রাধে আমার মাসি যখন বলেছে আমাকে শ্যামদর্শনে নিয়ে যাবে হ্যাঁ আর তোমরা আমাকে ভালো করে সাজিয়ে দাও ভালো করে সাজিয়ে দেব হ্যাঁ সখি ভালো করে আমাকে সাজিয়ে দাও তাই আমি সাজিয়ে দিচ্ছি তাই আমাকে সাজিয়ে ওই নাগিরি নদী কালির ঝুমকো গোপার ফুলে চোখের কাজলে বিশ্বাস কর যখন তোর বাড়ি গেলাম আমি করি কিরে জটিলা তো সে দুধ কোথায় করে দিদি মোর দুধ সব খেয়েছে ও মাসি হ্যাঁ বিশ্বাস কর তুমি আমার কথা বলছো দুধ সব খেয়ে নিয়েছে মানে কি রকম কথা বলতে না করে মোর মোর দুধ সব শুকিয়েছে ও মাসি শুকিয়ে যাবে কোথায় আগো সে কড়াই যে দুধ মাছলো মানে গ্যাস জ্বালি দিয়া হ্যাঁ সে ফুটতে ফুটতে পুরো সব শুকিয়ে গেছে ও ফুটতে ফুটতে সব শুকিয়ে গেছে হ্যাঁ সেইতে তো বলবে তোর নাম কি ললিতা না ললিতা লোল পিতা ও মাসি ও বিশাখা এরা বা কি রাগ করে ও শোনো বিশাখা তুই
করোনা বাবা কাল থেকে যে আর আমার দেরি হবে না শোনো বিশাখা তুমি যা করোনা কাল থেকে যে আর আমার দেরি হবে না আমি কথা দেব নটা আসবো আমি নটা কথা দেব নটা আসবো আমি নটা তোমায় খেয়ে বলছি আলাদা হবে না তোর যে কি রাগ বাপা বাপা আমি জানি মেয়ে মানুষের রাগ তো কম হয় কিন্তু রাগ না বাপা আমার সত্যি এত রাগ আমি কিন্তু কোনোদিনই দেখিনি চল দেরি করিস নি গো কোথায় যাব ওরে চল রাধে নিয়ে যাব তোরে মথুরা চল রাধে নিয়ে যাব তোকে মথুরা ওরে চল বিশাখা নিয়ে যাব তোকে মথুরা প্রায় এখন দেড় দু কিলোমিটার বাকি মনে হয় আছে দেড় দু কিলোমিটার ওই বাঁশ বাগানের পরে ফাঁকা নদী আছে তাই নাকি হ্যাঁ দেরি করে তাহলে বিলম্ব না করে মাসি চলো বলি ওই ললিতা পসরা আছে তো রে সব রেডি হয়ে বসে আছে ও বাসি আচ্ছা তোর নাম কি চাপালটা নাকি কত হ্যাঁ চাপালটা এর নাম চাপালটা ও মাসি এ শুরু ফুট কা এটা যাবে মাসি হ্যাঁ চল আমাদের সখীরা পসরা নিয়ে এসেছে বলি যমুনার কিনারেতে ওই ডাকছে কালাবাসিতে তাই নাকি গেলে সেটাই করব দর্শন ও বিশাখা বলো ও ললিতা ঘরে তো থাকে না মোদের মো ঘরে তো থাকে না মোদের মো সাজাই সখী মন সবাই মিলে যাবো মথুরা
যেতে যেতে কালানের সাথে যেতে যেতে কালানের সাথে যেতে যেতে কালানের সাথে যেতে যেতে কালানের সাথে আমি মধুর মিল নাগরী চলে যাই যমুনারি কিনারে গো মাসি গো চলে যাই যমুনারি কিনারে
ঘরে কি যমুনা ঘাটে এসে গেছি হ্যাঁ মোর খালি জানাক পা কুছ জানাক পা করছি কেন মাসি শব্দ শুনে আগু না যে খাল সাউন্ড দিছে মোর জানাক পা কুছ মানে মোর মনে স্ট্রোক হয়ে গেল স্ট্রোক আজকে হবে সিওর আমার তো হয়ে গেছে বলে আমি চলে গেছিলাম আসু হ্যাঁ অনেক কষ্ট তুমি বারবার ডাক করে বলছিস না আসতাম না একটু তোর তোর একটু আজকে ইচ্ছাই নেই আসা ও মাসি বল ও মা জালি গো জালি গো ও বাবা কি নদী ঢেউ আছে না মাসি জলের আওয়াজ শুনেছো আমি কোন রকম পালি পালি হ্যাঁ কোন রকম কাপড় তুলে পালি পালি ও মাসি যমুনা জলে শব্দ শুনেছো শব্দ আর শব্দ শুনে আমার কি মনে হচ্ছে জানো তো কি বলবো ওরে যমুনা কালো যা ও বাবা ঘন কালি কাল যমুনার কালো জল ঘন কালি কাল যমুনার কালো জল ঘন কালি নামতে বলো না জানি না
আমি নামবো আমি নামবো তুমি যমুনা কতক্ষণ জল থেকে মেপে দেখবে নাকি আমি একটু নেমে দেখবো একটু কাপড় তুলবো তারপর আর একটু হলে আবার কাপড় তুলবো দেখি এতটা হয় কাপড় যেটা এতটা হয় হ্যাঁ কাপড় খুলে মাথা বেঁধে নিলাম হ্যাঁ আর কোনো চিন্তা নাই ও পারে গিয়ে যদি মনে মনে থাকে কাপড় খুলতে তাহলে ও মাখি কোনো নাবিক যদি এ পাশ দিয়ে না নিয়ে এ পাশ যায় আর যমুনা ভিতরে কত জীব জন্তু আছে যদি কপাক করে বলি না বেকারকে চাপ দিয়ে লাগবে লোল পিতা লোল পিতা না ললিতা এর নাম কি লোল পিতা তুমি খালি উল্টা পাল্টা নাম বলো কি মোর নাম কি বলো তো তোর নাম বুসা খা সেইটাই বলে যদি বিষ খাবা বলতো না চব্বিশ ঘন্টা খাবি মেরে দিত তুই শুয়া খা হ্যাঁ আমি ভাবি তুমি যদি বিষ খাবা আর একবার বলো চব্বিশ ঘন্টা লেসে মুয়ে ঢেলে দেবো সঙ্গে সঙ্গে ছটফট করে সাদা হয়ে যাবো সাদা আর হিংসা দেখছো আমাকে মানে মোর মেয়ে বিষ ঢালে হ্যাঁ ভালো না বলতে পারে না ললিতা একটা বলো তো ডাকো এই এইরকমই তো বলতো সুন্দর নাম ললিতা ললিতে ফিতে ললিতা নাকি নামটা ললিতা 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 তুই ডাকতে পারবি ললিতা এই বাংলাটাকে হিন্দিতে বল ও মাসি আমি চেষ্টা করব তারি ডাকলে আসে না আসে না কথা শুনি না ও মাসি তারি ডাকলে আসে না কথা শুনি না একটু হেসে যা চলে চলে
হয়েছে অক্সার ফিল্মেন মানে মানেটা বলো বিউটিফুল আন্ডারপ্যান তু কি কি বিউটিফুল আন্ডারপ্যান ও মাসি এটা কি ডায়লগ ওটা ইংরেজিতে বলো ওটা ইংরেজি আর হিন্দি বাংলা সব একসাথে গুষ্টি জুড়ে মানে এত যে ডাক না হ্যাঁ এত ডাকে গরু ছিড়ে পড়ে গেছে ওহ মাসি তুমি অমন করে অসম্মান করো না আমার সত্যি কি খারাপ করে দেখেছে ও যে ডাকে না ও মাসি ও ডাকে সন্তুষ্ট হয়ে কমিটি বাবু আজকে পুষ্পমালা আমাকে দিচ্ছেন মানে তোমাকে দিয়েছে না তুমি পরে না মাসি নাও ও মাসি না 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 আমি বলি ঠিক আছে সব সব চুইয়া জড়ি যাবে তোমাকে ব্যাপক লাগছে ও মাসি এবার তুমি ডাকো মাসি মোর তো শরীর খারাপ তুমি তাহলে ডাকতে পারবে না আমি ডাকতে পারি যদি তুই একটু সহযোগিতা করিস বলো ঠিক আছে আমি কিন্তু বাংলায় ডাকবো নিগো কি ডাকবে আমি উড়িয়া ডাকবো আচ্ছা তাই তুমি ডাকো তাই উড়িয়াই ডাকো ডাকবো ডাকবে তো তোতে তোতে কেম তোতে কেমতে ডাকিব কালিয়া মু তো জানি নি পূজা মন তোর তোতে ডাকিব ডাকিব কালিয়া মু তো জানি নি পূজা মন তোর তোতে জানি নি পূজা মন তোর তোতে কেমতে ডাকিব ভালো করে গান গাইতে বলছি তোমাকে নাচতে বলে তোমার লাল তোমার লাচা হয়নি তো ও মাসি গো হ্যাঁ ও মা তুরু লালাতে দেখো কি কম নাচা হয়নি গো দু হাত তুলে ও মাসি সবাই হরি নামে নাচবে তুমি কি বলছো বলো তো তুমি তো নামে করে ডাকলি হবে না হবে না সরে যাও এই তো সরে গেছি না এই বিশাখা তুই বল বলে আমি আবার কি বলবো পাল তুলে দাও ওইটাই বলতে হবে হ্যাঁ ঠিক আছে তাই বলছি বলছি নাবিক মনে এইসো ওরে দে দে পাল তুলে দে ও নামে ভেলা করিস না ওরে ছেড়ে দে নৌকা মাঝি যাব মথুরা দে দে ছেড়ে দে নৌকা মাঝি যাব মথুরা দে দে পাল তুলে দে মাঝি ভেলা করিস না দে দে পাল তুলে দে মাঝি ভেলা করিস না ছেড়ে দে নৌকা মাঝি যাব মথুরা দে দে ছেড়ে দে নৌকা মাঝি যাব মথুরা আসছে ও মাসি কেন আসবে না জানো
যারে যারে ভাব যুগে যুগে অবতার, যার মানুষ তাকেই ডাকতে বলো নিশ্চয়ই সাড়া দেবে। বড় সুন্দরী, এই বড় সুন্দরী, তুমি তাকে ভক্তি করে ডাকবে। হ্যাঁ তুমি বলবে, তুমি বলবে ভালো করে বলে, ও সাথী বোঝো না কি ও মাসি, অমন করে ডাকবো না, আসবে কেমন করে ডাকবো জানো? কেমন করে? যুগে যুগে তুমি মনে ওগো বেঁধেছিলে প্রেম ডোরে, তাই আমি বসে আছি আশায় আশায়, মাঝখানে নদী বহে চলে যায়, এই কুলি আমি আর ওই কুলি তুমি, মাঝখানে নদী ওই বহে চলে যায়, এই কুলি আমি আর ওই কুলি তুমি, মাঝখানে নদী তবুও তোমার আমি পাইও গোসারা, দুটি পাখি দুটি তীরে কানি যেন মাঝখানে বলিও বলি চলে যায়, আমি আর তুমি মাঝখানে তবু কথা হয় তুমি মা
আহা মরি মরি কি সুন্দর মাঝি খানি নদী বহি জুলি যায় আরো এই কুলে তুমি মাঝি খানি নদী বহি জুলি যায় তবুও তোমার আমি পাইও গো সারা দুটি পাখি দুটি তীরে গান যেন কি ভালো লাগছে আজকে এই যমুনার সুর, কি সুন্দর লাগছে আজকে এই যমুনার কুল, তার চেয়ে ভালো লাগছে আজকে এই বৃন্দাবন। এই বরুণা উত্তরপাড়া সার কমিটির সকল ভক্তবৃন্দরা আজকে যে বৃন্দাবনে বানিয়েছি, এই বৃন্দাবনে আপনাদের মতো সুন্দর সুন্দর ভক্তিমতী মায়েদের ভক্তদের আগমনে আজকে এই বৃন্দাবন নবসাজে সজ্জিত হয়েছে। শুধু তাই নয় মাগো, আজকে যমুনা আরতিরও কানাই কানাই ভরে উঠেছে। যমুনার তীরে এই বৃক্ষের শাখায় শাখায় পাখিদের কুজন শোনা যাচ্ছে, আর যমুনার জলে ডাহুক ডাহুকির ঘোর কলরূপ, আর যমুনার জলে কত হংস হংসে ভেসে চলেছে। শুধু কি তাই, যমুনার ওপারে মন প্রিয়াসনে কারা যেন কুঞ্জনে আলাপনে দাঁড়িয়ে আছে। ও বাবা, এক পাশে রয়েছে যোগনবাসী, সঙ্গে রয়েছে অষ্টসখী আর আমার প্রেমময় রায়ধনী। দেখি এই যমুনার কুলে ওদের সঙ্গে একটু রঙ্গরসিকতা করে দেখি আমায় চিনতে পারে কিনা। বলি ওগো কে আমায় ডাকছো গো? বলি আমরা গো, আমরা বলি তোমরা তো আমায় ডাকছো। হ্যাঁ, কিন্তু আমি যে তোমাদের কাছে যেতে পারছি না গো। কেন গো? না জানো কেন? এই যমুনার উত্তাল তরঙ্গের ঘোর বিপাকে আমার তরণীখানা যে পড়ে গেছে গো, তাই তোমরা কয়েকজন রমণী মিলে যদি আমার তরণীর রসিকানা ধরে তোলো তাহলে তোমাদের কাছে যেতে পারি। মাসি দাঁড়া দাঁড়া দাঁড়া, কি গো? আমি একটু আগে যাই। কোথা যাবে? আগে গিয়ে ওকে হাত ধরে তুলে আনি। মানে ও পাঁকে পড়েছে, উঠতে পারছে না। উঠতে পারছে না, পাঁকে পড়ে গেছে। তুমি যমুনা সাঁতরে যাবে? পাঁকে নয়, পাঁকে নয়, পাঁকে নয়, যমুনার উত্তাল তরঙ্গের ঘোর বিপাকে পাকে পড়েছে। তুমি পাকে বলছো কেন? ও তো বলে পাকে পড়েছে, উঠতে পারছে না। তুমি কানে ঘুর শুনছো? ও মাসি, তুমি কি বলছেন? নাবি মনকে কাছে যাবে? যাবো নাকি? নাবি মনকে ধরে আনবে? হ্যাঁ। তুমি কি গো মাসি? ও গো মাসি, বলো আমরা যে কি বলতো পর নারী, নাবি মনে যে পর পুরুষ, ওনার হাত কি আমরা ধরতে পারি? ঠিকই কথা বলেছো, কারণ আমরা পর নারী পরপুরুষ। দেখো নাবি, বলো বলো বলতে কি জানো বাবা, মানে আমরা হচ্ছে পরপুরুষ আর তোমরা পরপুরুষ, তুমি পর নারী। আমার মাসি মাথা খারাপ হয়ে গেছে, তুমি পুরুষ এক্ষুনি বললো তুমি। আরে না, আমি ওটা বলি না। কি? আমরা বলেছি আমরা পর নারী। হ্যাঁ তো ঠিক তো, পর নারী, নাবিক মনে হচ্ছে পরপুরুষ, মানে নারী পুরুষ, নারী পুরুষ, কথা উল্টে গেছে। হ্যাঁ দেখো ছোড়া, বুঝতে পারছো? বলে মানে তুমি পুরুষ আমরা নারী, কি হয়েছে বলো? তোমার হাত কি আমরা ধরতে পারি? তোমার ক্ষমতা থাকলে তুমি মধ্য যমুনায় উঠে এসে না তো ওইখানে হাবুডুবু খাও। আমার ক্ষমতা থাকলে আমি উঠে যাব, না হলে হাবুডুবু খাবো। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দেখেছেন যে ভগবান শ্রীকৃষ্ণ অগাসুর বধ করেছিল, বকাসুর বধ করেছিল, শুধু কি তাই পুতনা নিধন করেছিল? হ্যালো মা, কি বগা মাছ ছিল কয়েজি? হেই কি বগা তো এখনকার ছেলেরা ওই মাঠে গিয়ে জমিনে কই ফেব্রাটল বিষ কিনে সে পুঁটি মাছের ভিতর ঢুকিয়ে মারে। সে বগাকে মাছে কি কথা? আমি বকা মারিনি, বকাসুর অসুর, এই বকাসুর নামে একজন অসুরকে মেরেছি। মানে বকা লোককে পে মেরে দিয়েছে। শুধু কি তাই, যে কালিয়ানাগকে দমন করে তার শিষ্যে নৃত্য করেছিল, সেই ভগবানের চাই যে শক্তির পরীক্ষা। ও মাইডা কি বলেন? আমি যাবো, আসতে পারবে শক্তিটা দেখাবো, যে নদী ভাঙা এ আমার চেয়ে ভক্তের শক্তি বড়। কে? কলিযুগে ভক্ত বড় শক্ত। বলি বলি, ঠিক আছে আমি আমার নিজের শক্তি তোমাদের কাছে যাচ্ছি। ও হে সুচিত্র বেনী, ও মাইটাতে যাবো আমি, সরদিকে
ওগো দুলিছে যেমনি আরে হাসিতে কি সুন্দর হাসছে দেখো ও বাবা ও আশি এই দেখো দেখো হাসি হাসির মধ্যে পার্থক্য আছে প্রথমে যে হাসলো ও মাসি বলে হাসি তো নয় যেন মুক্ত ঝরছে আর শেষে পাশে যে বুড়ি হাসলো এ হাসি তো নয় যেন এই বাঁশ বাগানের পেত্রী হাসি আমাকে বলেন দাও তোমাকে